ছাত্রলীগ বিদিক ছাত্রলীগ জয় জয় ছাত্রলীগ আহ্বায়ক মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ আবুল আসাদ আবদুল্লাহ বক্তব্য রাখছেন জননেতা আলহাজ আবুল আসাদ আবদুল্লাহ বসো 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 বিসমিল্লাহ রহমানের রহিম বরিশাল জেলা আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় উপস্থিত সিটি মেয়র বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইনুস বরিশাল জেলা মহানগরের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত আমার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপজেলা চেয়ারম্যানবৃন্দ মেয়রবৃন্দ বরিশাল মহানগর 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সম্মানিত কমিশনারবৃন্দ অতিথিবৃন্দ সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই বিশেষ বর্ধিত সভা নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ 61টা জেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন দান করেছে আমাদের এই বরিশাল জেলায় অ্যাডভোকেট জাহাঙ্গীরকে বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের সভানেত্রী শেখ হাসিনা তিনি তাকে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের সমর্থিত ক্যান্ডিডেট হিসেবে মনোনয়ন দিয়েছেন কাজেই আমি প্রথমেই চিন্তা করেছি যে আমার যারা দলীয় নেতা কর্মী উপজেলা চেয়ারম্যান মেয়র যারা আমার দীর্ঘদিনের সাথী আমার সুখ দুঃখের সাথী আমি তাদেরকে মাধ্যমে মনোনয়ন আগে তাদের সাথে আলাপ আলোচনা করে ওনার মনোনয়ন আমরা দাখিল করব এই কারণেই এই বিশেষ বর্ধিত সভা আপনারা ভালো করেই জানেন যে দীর্ঘ এই রাজনৈতিক জীবনে আপনারা আমার সব রকম সহযোগিতা করেছেন আজকে আমি আওয়ামী লীগকে একটা পরিবার করতে পেরেছি আপনাদের সহযোগিতায় আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমার সাথে রয়েছেন অত্যাচারিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অনেকে জেল কেটেছে আমি মনে করি আওয়ামী লীগ একটা পরিবার বিশেষ করে আমার এই দক্ষিণ অঞ্চল এই পরিবারের সদস্যরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এই পরিবারের সদস্যরা শেখ হাসিনাকে নেতা হিসাবে গ্রহণ করেছে কাজে এই পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই আমরা কিন্তু আজকে এই সবার আমি আয়োজন করেছি যেহেতু আমি আপনাদের সাথে খোলামেলা আলোচনা করব আজকে জেলা পরিষদে যাকে দেওয়া হয়েছে তার ইতিহাস তো আপনারা সবাই জানেন ছাত্র জীবন থেকে এই দলটি করেছে সে কিন্তু বরিশাল কলেজের দুই দুইবার ভিপি ছিল ওই আফজাল আছে অ্যাডভোকেট আফজাল ওর সেক্রেটারি ছিল রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ করেছে মহানগরে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল সাধারণ সম্পাদক হয়েছে তারপরে সভাপতি হয়েছে কাজে এই এই রাজনৈতিক জীবনে সে কিন্তু এই দলের বাইরে কোনো সময় কিছু করে নাই বা যায় নাই এই এবং আওয়ামী লীগের আদর্শে সে একজন বিশ্বাসী কর্মী আপনাদের সহযোগ কাজে আমি মনে করি যে তাকে গ্রহণ করতে আমাদের বোধহয় কোনো আপত্তি থাকতে পারে না
And আমি এই কারণেই আপনাদের মতামত নেওয়ার জন্য এই বন্টিত সভা ডেকেছি যে যেহেতু আগামী কাল তার মনোনয়নপত্র দাখিল করতে হবে কাজে আমি তার আগে চিন্তা করেছি যে আমার যারা সহযোদ্ধা যারা সহযোগী যারা আমার কর্মী যারা আমার সাথে দীর্ঘদিন ছিল তাদের সাথে আমি আলাপ আলোচনা করেই তাকে মনোনয়নপত্র দাখিলের জন্য পাঠাব এই জন্য এই বিশেষ বন্টিত সভা ডাকা হয়েছে যাই হোক আমার এই সভার প্রথমেই কিন্তু আমি শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে 15ই আগস্ট নির্মমভাবে ওই পরাজিত সৈনিক পাকিস্তানি দস্যুরা হত্যা করে পরিবারবর্গ সহ একই সাথে হত্যা করে আমার শ্রদ্ধ পিতা কৃষককুলের নয়নমণি শহীদ আব্দুর রব সেনিয়াবাত আমার নাবালক শিশু ভাই বোন সব সবাইকে হত্যা করে এরপরও কিন্তু হত্যাকারীরা ক্ষান্ত হয়নি যা জেলখানা যেটা সবচেয়ে সুরক্ষিত সারা পৃথিবীতে সেইখানে আমাদের 4 জাতীয় নেতাকে নির্মমভাবে হত্যা করে এবং এই 15ই আগস্টের পর বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতৃবৃন্দরা শাহাদাত বরণ করছেন শহীদ হয়েছেন তাদের সবাই আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আজকে কোন দিকে যাচ্ছি আজকে দেখেন বিরোধী দল তো তারা কথা বলবি বিরোধী দল কি না বলছে বলেন আপনারা যারা আমার সমসাময়িক আছেন তারা হয়তো জানেন যারা নতুন আছেন তারা হয়তো অনেকে জানেন না যখন গঙ্গার পানি চুক্তি হয় তখন কইছে যে গঙ্গার পানির চুক্তি হবে না তারপরে কইছে যে গঙ্গার পানিতে উজু হবে না শুনছেন এই কথা গঙ্গার পানিতে উজুই হবে না তারপরে কি বলছেন যে আওয়ামী লীগরে যদি ভোট দাও তাই মসজিদে উলুলু ধ্বনি শুনবা এগুলো তো আমাদের দেশের লোক অনেকেই বললে গেছেন এই রকম তারা মিথ্যাচার করতেছে এখনো দেখেন পদ্মা সেতু হয়েছে কয়েছে পদ্মা সেতু হবে না তারপর কইল কি যে পদ্মা সেতু হইলেও ওই যে রূপের যে গাড়ি ঘোড়া চলতে পারবে কাজী এরা কিন্তু আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা এইভাবে বলবে যেহেতু সামনে একটা নির্বাচন আছে কাজী সেইগুলোকে সেই কথাগুলোনে যারা আমাদের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ফিস্টিটা আপনারা জনগণের কাছে তুলে ধরবেন যে এই উন্নয়নকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনারা টাল্লা রাস্তায় ভোট দেবেন কারণ সাধারণ নির্বাচন কিন্তু সামনে কথাগুলো আপনারা মনে রাখেন এর আগে কারণ হচ্ছে যে এই যে উন্নয়ন আপনি দেখেন এই আমরা দক্ষিণ বাংলার লোক আমরা কিন্তু খুব অবহেলিত ছিলাম আমাদের ইয়ং যারা আছেন তারা হয়তো জানেন না কিন্তু আমার সমসাময়িক যারা আছেন তারা জানেন যে আমরা এখান থেকে 12 ঘন্টা বৈশ ঢাকা গেছি 96 সালে 21 বছর পর দীর্ঘ 21 বছর পর আন্দোলন সংগ্রাম করিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে জয়লাভ করিয়া ক্ষমতা গ্রহণ করার পর আপনি দেখেন এই দোয়ারিকা শিকারপুর সাহিত্য হয়েছে আমরা কোনো সময় স্বপ্নেও কল্পনা করিনি যে দোয়ারিকা শিকারপুরে একসাথে সেতু হয়ে যাইবে এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে টিচার্স ট্রেনিং কলেজ হয়েছে বলেন আজকে দেখেন আজকে এই পায়রা বন্দর দেখেন আজকে ওই যে কি কয় কুয়াকাটা পর্যটন কেন্দ্র দেখেন বরিশালে মেডিকেল কলেজ আবার বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ করা হবে এবং আমার আমার কাছে আপনি দেখেন আমার কাছে একটা ফ্রিজটি আছে কেন এগুলো আপনারা অনেকে বলে দেন তো এটা মনে করায় দেওয়ার জন্য আমি লিখিতভাবে নিয়ে আসি যে দেখেন একটি সরকারের আমলে এই দক্ষিণ অঞ্চলে আমরা যারা অবহেলিত ছিলাম তাদের উন্নয়নের জন্য কি সব কর্মকাণ্ড হয়েছে সেই জিনিসগুলো মনে করাবার জন্যই কিন্তু আমি সবসময় নিয়ে আসি দোয়ারিকা শিকারপুর সেতু বরিশাল পৌরসভাকে সিটি কর্পোরেশন করা উন্নতিকরণ বরিশালের শিক্ষা বোর্ড বরিশালে বিশ্ববিদ্যালয় স্থাপন বাঘরাগঞ্জের শেখ হাসিনা ক্যান্টনমেন্ট শহীদ আব্দুর রব সেনিয়াবাস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
শহীদ আব্দুর রব সেনিয়াবাদ টিচার্স ট্রেনিং কলেজ, শহীদ আব্দুর রব সেনিয়াবাদ আন্তর্জাতিক স্টেডিয়াম, শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু, ঝালকাঠিতে গাবখান সেতু, পটুয়াখালীতে লেবুখানি সেতু, পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালীতে পায়রা গভীর সমুদ্র বন্দর, পচা নদীর উপর বেগম ফজিলুদ্দিন মুজিব সেতু, পটুয়াখালী কুয়াকাটা সড়কে শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সেতু, পটুয়াখালী কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র, পটুয়াখালীতে কোস্টগার্ড অফিস স্থাপন, গণদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, গণদীতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন, বরিশাল বিভাগীয় শিল্পকলা একাডেমি কমপ্লেক্স, আমাদগঞ্জের 200 শয্যা বিশিষ্ট সুকান্ত বাবু শিশু হসপিটাল, গড়িয়ারপাড়ে 132 কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল 1000 বেডে উন্নতিকরণ, বরিশাল মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের দাবি পদ্মা সেতু, ঢাকা বরিশাল সড়ক ফোর লেনে উন্নীতকরণ চলতেছে, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন যাচ্ছে, হিজলায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বরিশালে আগলঝাড়া ইকোনমিক জোন স্থাপন, বলেন বলেন একটি সরকার তার আমলে এতগুলো উন্নয়ন করছে এই দক্ষিণাঞ্চলে মানুষের জন্য। কাজে এর যদি ধারাবাহিকতা রাখতে হয় তাহলে শেখ হাসিনার হাতকে আপনাদেরকে সবাইকে শক্তিশালী করতে হবে। আপনারা যে যেখানে আছেন, যারা মোদী আদর্শে বিশ্বাস করেন, যে যেখানে আছেন সেখানেই আপনারা একজন মুজিব সৈনিক হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে। আমার এই কথাগুলো কিন্তু আপনারা মনে রাখেন। আপনারা তো দেখেন নাই ওদের অত্যাচার, আমি দেখছি আমার জীবনভর দেখছি। আপনারা তো হয়তো অনেকে ভুলেই গেছে না, আমার এই বাসা বাড়ি ওরা ভাঙিয়ে লেগেছে, এই কালীবাড়ির বাসা। তখন আমার সাথে ছিল নানক, জাহাঙ্গীর কবির নানকের মাথাটা ফাটলো আর শহীদ খান ছিল, এতো অনেকে আপনারা জানেন না। আমি একটা উদাহরণ দিলাম যে ওরা কিন্তু কেউ রক্ষা করবে না, যত খাতিরই আপনি করেন ওরা সবল মারবেই আপনাকে। কাজে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য কিন্তু আমরা শক্তিশালী সংগঠন মজবুত করতে হবে আমাদের, এর বিকল্প কিছু নাই। আজকে এই নির্বাচনটা কোনো কিছু নির্বাচন তো হবেই, এই নির্বাচনের মাধ্যমে নতুন নতুন কর্মী আপনাদের সংগ্রহ করতে হবে, এই জন্য কিন্তু এই বর্ধিত সভা। নির্বাচনে একজন হয় 5 বছর থাকে, কেনা কেউ খোঁজও রাখে না। আমরা কি এই যে আগেরবার জেলা পরিষদে আমরা করছি মাইদুলরে, আমরা কোনোদিন দাঁড়িয়ে এক কাপ চাও তো খাইনি। কিন্তু আমার কথা হলো এই নির্বাচনকে কেন্দ্র করে যে আমাদের যে নতুন কর্মী সৃষ্টি হবে তাদেরকে ধরে রাখা ভবিষ্যতের জন্য। কাজে এই কথাগুলো আপনারা মনে রাখবেন এবং করবেন, এবং এই সংগঠন এই জেলা পরিষদ নির্বাচনে যাতে আমরা জয়লাভ করি তার জন্য তো আপনারা সশস্ত্র থাকবেনই, এর মাধ্যমে আপনারা নতুন নতুন কর্মীকে সংগ্রহ করেন। কেন সামনে যে আমাদের খুব একটা সুদিন তা বলতেছি না, নির্বাচন হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়লাভ করবে তারা ক্ষমতা গ্রহণ করবে, ওরা কিন্তু বিভ্রান্তি ছড়াবে, ওরা কিন্তু এই সাম্প্রদায়িক শক্তি কিন্তু ওরা, সামনে কিন্তু পূজো আসতেছে আপনারা সবাই সতর্ক থাকবেন। ওরা কিন্তু নিজেদের মধ্যেই গণ্ডগোল করবে বা যে কোনো একটা ঘটনা ঘটাইয়ার দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, খুব সতর্ক থাকবেন। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন। যাই হোক, আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, সবার প্রতি আমার দোয়া রইল, আশীর্বাদ রইল, ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, সংগ্রামী সালাম রইল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষ।